Hello viewers, welcome to Desi Bazaar Desi Kitchen YouTube channel. Our location is 712 South Wolf Road, Sunnyvale, California 94086, USA. Our contact number is 669-214-5550 or 408-738-3213. ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে এক বড় রুই মাছ যার ওজন 9 কেজির উপরে, পাউন্ডের হিসেবে প্রায় 20 পাউন্ডসের মতো আসে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ফ্রোজেন আসে দেশ থেকে, সেগুলো আমরা ইউএসএতে বসে ক্লিন করে তারপরে কাস্টমার পর্যন্ত আমরা পৌঁছে দিই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রুই মাছ এবার পেয়েছি। আমার এই কাস্টমার সবসময় বড় রুই মাছ দেখে দেখে নেন, অনেক দূর থেকে আসেন, তো আগেই কল দিয়ে রাখেন যে একটা বড় রুই মাছ রেখে দেওয়ার জন্যে। তো বেছে ওনার জন্য আজকে খুব ভালো একটা রুই মাছ পেয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রুই মাছ, ক্লিন পরিষ্কার, এর কালার খুবই সুন্দর। উনি সবসময় ক্লিন করে নেন, তো আমরা এখন ক্লিন করতে থাকব। মোটামুটি বড় মাছ যেহেতু আপনার 4-5 মিনিট লেগে যায় ক্লিন করতে, তো মোটামুটি আমরা একটু ক্লিন করে নিচ্ছি। ভালো করে একটু দেখে নিচ্ছি যে আর কোনো স্কেল আছে কিনা। ভালো করে একটু ক্লিন করে দিলে কাস্টমারের জন্য সুবিধা হয়, বাসাতে গিয়ে আর সময় ব্যয় করতে হয় না। যেটা কাস্টমার মোস্ট অফ দ্য কাস্টমার চায় যে পুরোপুরি যাতে আমরা ক্লিন করে দিই। যে দেখতেই পাচ্ছেন কালার খুব সুন্দর, অ্যান্ড পেটি খুব মোটা এসেছে, অত ডিম ছিল না হয়তো, অত স্টমাক অত বড় ছিল না। মাছের মাথা প্রথম কেটে নিলাম, তারপরে হাফ করে দিচ্ছি। এগুলি ছোটো মাছ হলে 2 পিস করে দেই, অথবা একটু মাঝারি সাইজের হলে 4 পিস করে দেই, বাট এটা একটু বড় বিদায় 8 পিস করে দিব। মোটামুটি মাথা কাটা হয়ে যাচ্ছে, অলমোস্ট 8 পিস করে দিলাম, হয়ে গেল। আবার একটা আলাদা ব্যাগে ভরে দিচ্ছি, এতে করে সুবিধা হয় যে বাসা থেকে আর খুঁজতে হয় না মাথা কোনটা পিস কোনটা, টাইম সেভ হয়ে যায়। মাথা দিয়ে মূলত যেটা করা হয় যে আপনার মরিখণ্ড করা হয়, তারপরে আপনার অন্যান্য কারি, অনেকে কারির সাথেও মিক্স করে খায়, তো মরিখণ্ডটাই একটু বেশি পপুলার রুই মাছের মাথা দিয়ে। মরিখণ্ডটা মোস্ট অফ দ্য কাস্টমার তাই করে থাকেন। এবার লেজের উপরের অংশ থেকে কেটে নিলাম, একটু বড় পিস বেদায় হাফ করে দিলাম, 2-1টা পিস এভাবে কেটে দিব, হাফ করে দেব, তারপরে পিসগুলো রাউন্ড কাট করে দেব। আর লেজা একটু বড় মাছ যেহেতু, লেজাটা একটু বড় রাখাটাই খুব সুন্দর দেখায়, অ্যান্ড খেতেও একটু ভালো লাগে। মনে হয় এক হাতে পোল করতে পারবো না, অনেক অনেক ওজন। 2 হাতে একটু পোল করে নিলাম। এবার গাদা পেটি আলাদা করে দেব, মাঝখান দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিই। এবার ভাগ হয়ে গেল, গাদা পেটি ভাগ হয়ে গেল। পেটিগুলো মোটামুটি 2-3 ইঞ্চি পরিমাণ চওড়া করব, মোটামুটি 2.5 ইঞ্চি থেকে একটু মোটা হয়েছে, এই সাইজটাই খুব সুন্দর, মাছটা ভাঙবে না। সবগুলো পিস আমরা একইভাবে কাটতে থাকব, একপাশের পেটি পিস কাটা হয়ে গেল। অন্যপাশের পিসগুলো একইভাবে কাটব,
এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার মাছের, খুব ক্লিন একটা মাছ, ভিতরে বাহিরে খুব ক্লিন ছিল। পেটি পিসগুলো কাটা হয়ে গেল, এবার গাদা পিসগুলো কাটবো। খুব সুন্দর সাইজ, 1 ইঞ্চি পরিমাণ গাদার পিসগুলো কেটে দিচ্ছি। এভাবে বাকি পিসগুলো এভাবেই কাটতেই থাকবো। কাটা হয়ে গেল, এবার দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিস হলো। এগুলো 3-4টে ব্যাগে ভরে দেবো, 8-10 পিস করে মিক্স করে একটু ভরে দিলে ভালো হয়। গাদা পেটে একসাথে মিক্স করে দিই, যাতে বাসাতে গিয়ে আর ব্যাগ যাতে চেঞ্জ যাতে না করতে হয়। আমাদের মোটামুটি ধারণা থাকে কোন কাস্টমার কীরকম চায়, তো রিপিটেড কাস্টমার, আমাদের প্রচুর রিপিটেড কাস্টমার আসেন, তাদের চয়েসগুলো আমাদের জানা থাকে। প্রতি সপ্তাহে অথবা এভরি আদার উইকে আসেন, মাসে অ্যাটলিস্ট দূর দূরান্তের কাস্টমারগুলো একবার এসে হলেও মাছগুলো নিয়ে যান। অনেক ধরনের মাছ রাখি আমরা, বাংলাদেশের মোটামুটি যত ধরনের মাছ আছে বিভিন্ন এলাকার সব মাছ আমরা রাখি। তো মোটামুটি এটা ব্যাগে ভরে দেবো, কিছুক্ষণের মধ্যেই কাস্টমার এসে নিয়ে যাবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই আমাদের রুই মাছ কাটার পর্ব শেষ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।